হ্যালো বন্ধুরা টেকনিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশের সপ্তম অধ্যায় জনসংখ্যা নিয়ে আলোচনা করবো এবং আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে জনসংখ্যার ঘনত্ব এবং নিয়ে তো দেখো আমরা আহ জানি জনসংখ্যা বাংলাদেশে মানে আয়তনের তুলনায় অনেক বেশি জনসংখ্যা বাংলাদেশে রয়েছে এই কারণে দেখা যাচ্ছে যে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে তো এটা শুধুমাত্র বাংলাদেশ না প্রত্যেকটা দেশে যদি আমরা দেখি যে জনসংখ্যা যদি আয়তনের তুলনায় অত্যাধিক পরিমাণে থাকে অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব আমরা এখানে ঘনত্ব বলতেছি যে আমাদের যে জনসংখ্যাটা রয়েছে সেই জনসংখ্যাটা যে মোট যে জনসংখ্যা সেটাকে যখন আমরা আয়তন দিয়ে ভাগ করব তখন সেটা আমাদের ঘনত্ব হবে অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে একটা দেশের জনসংখ্যার ঘনত্বটা বেশি হয়ে যায় তখন কিন্তু কম জায়গার মধ্যে অতিরিক্ত জনসংখ্যা বসবাস করতে গিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় তো যাই আমরা যেহেতু জনসংখ্যার ঘনত্ব নিয়ে কথা বলতেছি আমাদের আজকের ক্লাসে আমরা জনসংখ্যার ঘনত্ব সম্পর্কিত বিষয় যেগুলো রয়েছে এবং এই জনসংখ্যার ঘনত্বর কারণে যে ধরনের প্রবলেম হয়ে থাকে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখি আমরা জনসংখ্যার ঘনত্বের যে নির্ণয় করা যে মাধ্যম সেই মাধ্যমটা সম্পর্কে আমরা জেনে নিই তো জনসংখ্যার ঘনত্বর কথা যদি আমরা বলি তাহলে আমরা এখানে বলতে পারি আমরা জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে দেখি তাহলে দেখব মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট ভূমির পরিমাণ তাহলে দেখো এখানে আমরা মোট জনসংখ্যা এবং মোট ভূমির পরিমাণের মাধ্যমে কি করতে পারতেছি জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে পারতেছি জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে পারতেছি মোট জনসংখ্যাকে যখন আমরা মোট ভূমির পরিমাণ দিয়ে ভাগ করতেছি তখন আমাদের জনসংখ্যা ঘনত্ব নির্ণয় করা যাচ্ছে তাহলে ঘনত্ব বিষয়টা বুঝতে পারতেছো যে এটা দেশের আয়তনের উপর নির্ভর করে আয়তন এবং জনসংখ্যার উপর নির্ভর করতেছে কিন্তু আমার জনসংখ্যার ঘনত্ব এখন দেখো যে আমরা কিন্তু আমাদের মোট ভূমির পরিমাণটা জানি এখন দেখো এখানে আমরা মোট ভূমির পরিমাণটা দিয়ে দিই দেখো এখানে যদি আমরা মোট ভূমির পরিমাণটা বসিয়ে দেই তাহলে আমাদের মোট ভূমির আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা আমরা জানি যে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আমাদের বর্তমান জনসংখ্যা প্রায় ষোলো কোটি ষোলো কোটি ষোলো কোটি তাহলে এই যে আমাদের মোট ভূমির পরিমাণ পেলাম এবং মোট জনসংখ্যা আমরা এখানে পেলাম তাহলে মোট জনসংখ্যা এবং মোট ভূমির পরিমাণ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখব যে আমাদের জনসংখ্যা ঘনত্ব আসতেছে হাজার পুঁচাআি অর্থাৎ আমাদের প্রতি বর্গ কিলোমিটার পুঁচা আশি জন মানুষ বসবাস করতেছে তাহলে এখানে কিন্তু আমরা আমরা বলতে পারি যে যে বাংলাদেশের জনসংখ্যার দেখো যদি আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বলি সেখানে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে পঁয়ত্রিশ জন লোক বসবাস করে তাহলে কোথায় প্রতি বর্গ কিলোমিটারে পঁয়ত্রিশ জন লোকের বসবাস আর কোথায় আমরা দেখতেছি আহ এক হাজার প্লাস লোকের বসবাস করতেছে কিন্তু আমাদের প্রতি বর্গ কিলোমিটারে এর কারণে কি হচ্ছে এর কারণে কিন্তু দেখা যাচ্ছে যে নানা ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় ধরনের যেমন দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ সুবিধা করা যায় না সুন্দরভাবে বসবাস করা যায় না দেখা যাচ্ছে যে এক জায়গায় হয়ে বসবাস করা হয় কৃষি জমির সংকট দেখা দিচ্ছে কেননা জনসংখ্যা তো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এর ফলে কৃষি জমির সংকট দেখা দিচ্ছে তো এই যে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে জনসংখ্যার ঘনত্বের কারণে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে ঘনত্ব বলতে বেশি হওয়ার কারণে আমাদের যে জনসংখ্যার ঘনত্ব দেখলাম যে 1085 জন প্রতি বর্গ কিলোমিটারে এর ফলে আমরা দেখতেছি যে আমাদের বসবাস করতে গিয়ে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে এটা আমরা জানলাম বলতে জনসংখ্যার ঘনত্ব এবার আমরা দেখবো মানুষ ও ভূমির অনুপাত মানুষ ও ভূমির অনুপাতও আমরা ঠিক ভাবে আমাদের যে মোট জনসংখ্যা আছে সেই মোট জনসংখ্যাটা এখানে নিয়ে আসবো মোট জনসংখ্যা তাহলে মানুষ ও ভূমির অনুপাত আমরা জাস্ট এখানকার মতো মোট জনসংখ্যাকে নিয়ে আসলাম কিন্তু আমরা জনসংখ্যার মোট ভূমির পরিমাণটা বসাইছিলাম কিন্তু এখানে মোট কার্যকর ভূমি পরিমাণটা মোট কার্যকর ভূমির পরিমাণ অর্থাৎ আমরা মানুষ ভূমির অনুপাতটা যখন নির্ধারণ করতেছি তখন আমরা কিন্তু মোট জনসংখ্যা যেটা আমাদের মোট জনসংখ্যা সেটাকেই ব্যবহার করতেছি পাশাপাশি দেখো আমরা এখানে মোট ভূমির পরিমাণটা ব্যবহার করেছিলাম জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ব্যবহার করতেছি মোট কার্যকর ভূমির পরিমাণ কেন এখানে মোট কার্যকর ভূমির পরিমাণটা নির্ধারণ করছি যেহেতু আমরা মানুষ ও ভূমির অনুপাতটা নির্ধারণ করতেছি এই কারণে কিন্তু আমরা মোট কার্যকর ভূমির পরিমাণটাকে ব্যাখ্যা করতেছি যে মোট ভূমিতে কিন্তু সবগুলো কিন্তু উৎপাদনমুখী বা সম্পদশালী ভূমি থাকে না অনেক জমি রয়েছে অনেক জায়গায় রয়েছে যেখানে কিন্তু যেখান থেকে কোনো ধরনের অর্থ উপার্জন করা যায় না এই কারণে আমরা এখানে কি করলাম যে আমরা টোটালি মোট ভূমির পরিমাণ কথাটা না লিখে মোট কার্যকর ভূমির পরিমাণ কথাটা ব্যবহার করলাম যাতে করে আমাদের এই কার্যকর ভূমির পরিমাণের মাধ্যমে আমরা আমাদের মানুষ ভূমির অনুপাতটা নির্ধারণ করতে পারি তাহলে এই দুইটা বিষয়ের মধ্যে জাস্ট একটু পার্থক্য আছে আমাদের এই দুটা বিষয় রাখতে হবে একটা হচ্ছে আমরা জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে বলেছি একটি হচ্ছে ভূমির সম্পর্কে বলেছি জনসংখ্যার ঘনত্ব আমরা দেখেছি যে একদম আমাদের মোট যে জনসংখ্যা রয়েছে সেই মোট জনসংখ্যাকে যখন আমরা মোট ভূমির পরিমাণ দিয়ে ভাগ করতেছি তখন আমরা সেটা নির্ধারণ করতে পেরেছি এবং কার একটা ইকুয়েশন আমরা দেখা দিচ্ছি জাস্ট একটা মানে আমাদের সামঞ্জস্য একটা ইয়ে রেখে আমাদের আয়তন এবং ষোলো কোটি জনসংখ্যা ধরে নিয়ে আমরা একটা আহ ডেটা বের করেছি এবং আমরা এইভাবে নির্ধারণ করবো ঠিক তেমনি মানুষের ভূমির অনুপাতে আমরা মোট বসাবো কিন্তু এখানে মোট ভূমির পরিমাণটা না আমরা কার্যকর কার্যকর ভূমি ভূমি তাহলে সম্পর্কে তোমরা ক্লিয়ার কিনা যে এখানে আমি কার্যকর ভূমি বলতে বোঝাইতে চাচ্ছি যে যে ভূমি থেকে আমাদের উৎপাদন করা হয় বা যে ভূমি থেকে আমরা সম্পদ আরোহণ করতে পারি তাকে বলা হচ্ছে আমাদের কার্যকর ভূমি তাহলে এই দুটা মাধ্যম আমরা জানলাম প্রথমত একটা জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা জানলাম আমরা মানুষের ভূমির পরিমাণ নির্ধারণ করা জানলাম এরপর দেখবো আমরা কাম্য জনসংখ্যা আমাদের আলোচনার বিষয় থাকবে কাম্য জনসংখ্যা কাম্য কাম্য জনসংখ্যা অর্থাৎ আমরা এখানে কাম্য জনসংখ্যা সম্পর্কে আলোচনা করবো তো দেখো কাম্য জনসংখ্যা যেটা কথা বলা হচ্ছে অর্থাৎ একটা দেশে একটা রাষ্ট্রে যে মানে আয়তন অনুযায়ী উৎপাদনের জন্য যে পরিমাণ জনসংখ্যা প্রয়োজন তাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা অর্থাৎ আমরা কোন কোন দেশে দেখি যে জনসংখ্যার ঘনত্ব অনেক কম তাদেরকে বিভিন্ন দেশ থেকে ঘনত্ব অনেক অনেক কম কম মানুষ বসবাস করে তাদেরকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাবে মানুষ নিয়ে এসে তাদেরকে দিয়ে কাজ করে নিতে হয় তাদের জনসংখ্যার ঘনত্ব কম থাকার কারণে আবার দেখি কোন দেশে কি যে অতিরিক্ত জনসংখ্যা জনসংখ্যার কর্ম সংস্থান করা যায় না এই কারণে তাদেরকে দেশের বাইরে যেতে হচ্ছে তো এই যে এই দুইটার একটা প্রসেসও থাকবে না অর্থাৎ আমার একটা দেশ দেশের আয়তন অনুযায়ী আমার কর্মসংস্থান অনুযায়ী আমার সুযোগ সুবিধা অনুযায়ী বা আমার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আমি যখন একটা দেশে যে জনসংখ্যা দরকার সেই পরিমাণ জনসংখ্যা যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কাম্য জনসংখ্যা অর্থাৎ কাম্য জনসংখ্যা বলতে আমরা এটাকেই বোঝাচ্ছি যে একটা দেশে আয়তন অনুযায়ী অর্থনৈতিক অবস্থা অনুযায়ী যে পরিমাণ জনসংখ্যা প্রয়োজন তাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা এরপর দেখো অতি জনকীর্ণতা অতি জন কীর্ণতা তো যখন দেখা যাচ্ছে যে আমাদের মোট আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণটা অতিরিক্ত হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তখন আমরা সেটাকে বলতেছি অতি জনকীর্ণতা তাহলে অতি জনকীর্ণতাও কিন্তু আমরা দেখতেছি যে কাম্য জনসংখ্যার বিপরীত অর্থাৎ কাম্য জনসংখ্যার বিপরীত এই কারণে যে কাম্য জনসংখ্যার তো ব্যালেন্স একটা অবস্থান কিন্তু অতি আমি যখন বলতেছি। তখন যে আমার যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার সে বেশি পরিমাণ আহ জনসংখ্যা আমার যে পরিমাণ একটা আয়তন অনুযায়ী যে পরিমাণ জনসংখ্যার প্রয়োজন তার সে যখন বেশি পরিমাণ দরকার হয়ে পড়তেছে তখন আমরা সেটাকে বলতেছি অতি জনকীর্ণতা তো ওই অতি জনকীর্ণতার কারণে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি যেমন আমরা আমাদের বাংলাদেশের কথা যদি বলি তাহলে বাংলাদেশে দেখবো কি অতি জনকীর্ণতার প্রভাব কিন্তু বাংলাদেশে রয়েছে এরপর দেখো আরেকটি বিষয় সম্পর্কে আমরা জানব জন জনস্বল্পতা জনস্বল্পতা অর্থাৎ যেখানে জনগণ কম আর কি তো দেখো আয়তনের তুলনায় জনগণ কম আমরা যদি দেখি কেনাডার কথা বলি আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি তাহলে দেখবো কি তাদের আয়তনের তুলনায় জনসংখ্যা অতিরিক্ত পরিমাণে কম এই যে তাদের আয়তনের তুলনায় জনসংখ্যা কম এই জনসংখ্যা

তারে রয়েছে এই মোট কার্যকর ভূমির পরিমাণ তার উপর ভিত্তি করে যখন দেখব যে জনসংখ্যার ঘনত্ব একেবারেই কম তখনই আমরা বুঝতে পারব বলতে পারব যে সেই জায়গাটাতে জনস্বল্পতা রয়েছে অর্থাৎ এই জনস্বল্পতার ফলে দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলোতে অনেক কম মানুষ থাকে মানুষের ঘনত্ব অনেক কম হয় মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এর ফলে কিন্তু দেখা আছে তাদেরকে বাইরের দেশগুলো থেকে মানব সম্পদ তাদেরকে নিয়ে যেতে হয় নিয়ে যেতে তাদেরকে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করতে হয় তাহলে দেখো আজকের ক্লাসে আমরা জনসংখ্যার ঘনত্ব এবং বন্টন সম্পর্কিত বেশ কিছু কথা বললাম আমরা জনসংখ্যার ঘনত্বটা সম্পর্কে জানলাম অপর পাশে আমরা আরো জনসংখ্যার ঘনত্ব রিলেটেড আরো চারটা উপাদান সম্পর্কে আমরা জানলাম একটি হচ্ছে মানুষ ও ভূমির অনুপাত কাম্য জনসংখ্যা অতি জনকীর্ণতা এবং জনস্বল্পতা তো এগুলো তোমাদের পরীক্ষাতে প্রতিনিয়তই এসে থাকে সুতরাং এগুলোর উপর একটু গুরুত্ব বেশি করে দিতে হবে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল এই পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে